আমরা যারা উইন্ডোজ ল্যাপটপ ইউজার আছি আমরা কিন্তু চাইলে ব্যাটারি হেলথ দেখতে পারি যেমনটা অ্যাপেলে করা যায়। তো এর জন্য খুবই সংক্ষিপ্ত কাজ করা লাগবে। প্রথমে উইন্ডোজ বাটন চাপ দিয়ে সিএমডি টাইপ করতে হবে। কমান্ড ফোন ওপেন হওয়ার পরে পাওয়ার সিএফজি ফ্ল্যাশ ব্যাটারি রিপোর্ট এটা লেখার পরে ইন্টার প্রেস করতে হবে। ব্যাস কাজ কমপ্লিট। তো এইবার ওখানে অ্যাড্রেসটা অনুযায়ী এখানে ইউজারে যেতে হবে, তারপরে এসি, এবং নিচে দেখা যাচ্ছে ব্যাটারি রিপোর্ট বলে একটা অপশান চলে এসছে। এটা নতুন ফাইল এসছে আর কি। তো এখানে কিন্তু আমরা মোটামুটি দেখতে পাচ্ছি হিসাবটা এখানে চল দিয়ে দেওয়া হয়েছে যে আমার ডিজাইন ক্যাপাসিটি হচ্ছে 41,740 দিয়ে ভাগ দিয়ে 100 দ্বারা গুণ করলে খুব সহজে ক্যাপাসিটি পাওয়া যাবে। যেমন দেড় বছর পর আমারটাই 87% মতো ব্যাটারি হেলথ ভালো আছে, তো যেটা মোটামুটি ভালোই বলা যায়। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।